আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব তেলের পিঠা বা পুয়া পিঠা। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে একটা বোল নিয়ে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এবার এখানে 2 কাপ কুসুম গরম পানি দিয়ে দিব, আর পানিটা কুসুম গরম হতে হবে। এরপর ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব, আর ব্যাটারটা যত ভালো করে মিক্স করা হবে পিঠাটা তত ভালো হবে। এই ব্যাটারটা রেস্টের দরকার নাই, এটা তেলটা গরম করে সাথে সাথে বানিয়ে নেব। আর তেলটা গরম থাকতে হবে, তেলটা যদি ঠান্ডা হয় পিঠাটা ফুলবে না। এরপর আগুনটা মিডিয়ামে রেখে এই পিঠাটা বানিয়ে নেব। এভাবে যদি তেলটা উপরে একটু ছিটে দেওয়া হয় তাহলে পিঠাগুলো তাড়াতাড়ি ফুলে উঠবে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর এখানে ময়দা দেওয়ার কারণে এই পিঠাটা অনেক নরম থাকে। আপনারা যদি এভাবে ট্রাই করেন আপনাদের পিঠাটাও একদম এভাবে ফুলকো হবে। এই তো সহজে তৈরি হয়ে গেল পুয়া পিঠা, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।